अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला देख सब नतुन कहानी मन भरे दे तार बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रये गेछे अलिफ लैला बादशाह सलामत बादशाह सलामत बादशाह सलामत बादशाह सलामत की बेपार वार्ता बाहिम तुम्हारी दुर्दशा কোথায় গিয়েছিলে কোত্থেকে আসছো কি খবর এনেছো বাদশা সালামত আপনাকে যে অবিরল ভালোবাসার পুষ্প বর্ষণ করত মৃত্যুর আবরণে সে আজ আবৃত হয়েছে বার্তাবাহী এসব কি বলে চলেছো শাহজাদা তালিবের কনিষ্ঠ ভ্রাতা শাহজাদা জামাল সাকিব আর আমাদের মধ্যে নেই বলো কি হয়েছিল আমার কনিষ্ঠ ভ্রাতার বলো কি হয়েছিল আমার ভ্রাতার বলো কে প্রাণে মেরেছে আমার ভ্রাতাকে গর্বিদার শাহজাদি মহাপাড়ার ভালোবাসা কনিষ্ঠ শাহজাদা সাকিব চিস্তানের শাহজাদী মহাপাড়ার প্রেমে আকৃষ্ট হয়েছিলেন কিন্তু ওই দাম্ভিক শাহজাদী শাহজাদা সাকিবের শিরশ্ছেদ করে তার কেল্লার তোরণদ্বারে ঝুলিয়ে রেখেছে দাম্ভিক শাহজাদী মহাপাড়া জামাল জামাল সাকিব আমার ভাই জামাল দাঁড়াও শাহজাদা তালিব দাঁড়াও তোমার ভাইয়ের গায়ে হাত দিও না নয়তো ও পাথরে পরিণত হবে পাথরে সাকিব ভাই আমার আমার ছোট ভাই এদিকে তাকাও আমার দিকে তাকাও আমি তোমার বড় ভাই জালাল তালিব এদিকে দেখো ও কিছু বলছে না কেন ও তখন বলবে যখন ও জাদু আরোপ পান করবে জাদু আরোপ পান করবে হ্যাঁ জাদু আরোপ পান করবে মায়াবী আগুনের ভাব থেকে সংকর্ষিত মায়াবী শেকড় বাকড় আর ঔষধের নির্যাস তাকেই জাদু আরোপ বলা হয়ে থাকে মায়া বলে মৃত্যুকে এসে জীবনে পরিণত করে ওই শক্তিশালী জাদু আরোপটি কোথায় আমার পিতা বাদশাহ বাজিকের কাছে বাদশাহ বাজিক কোথায় এখন জাদুকর গারুদগড়ের কারাগৃহে রে জাদু আরকের প্রবর্তক বাদশাহ তুই আমাকে লাশের জীবিত করার সূত্রটি বলে দে সূত্রটি না বলবো না কোনোদিন বলবো না আমি না নিষ্পাপ মানুষের রক্তে দুনিয়ায় স্রোত বহতে চাও তোমরা সেই জন্য আমি ওই সূত্রটি তোমাদের কিছুতেই বলবো না কিছুতেই বলবো না তুই বলবি না না তুই বলবি না না তোকে বলতেই হবে না তোকে বলতেই হবে যদি আব্বাজানকে পেতাম তবে ওই জাদু আরোকও পেয়ে যেতাম তারপর তোমার ভাই জামালও জীবিত হয়ে উঠত কেবল একটা কথা বলে দাও শাহজাদী মহাপাড়া সত্যি কি তুমি আমার ভাইকে ভালোবেসেছিলে ভালোবেসেছিলাম নয় ভালোবাসি আজও আর চিরকাল বাসবো
हे मायावी रक्षा कवच, मायावी पादुका हाजिर कर, मायावी पादुका हाजिर कर। हे मायावी पादुका पड़े नीले तुम्हें आकाश पथे उड़े जाबे और दस बछरे सफर दस दिन अतिक्रम कर। नाओ शहजादा तालिब, ए हलो मायावी पालक। एके जखनी तुम तुम्हार उष्णीशे धारण करबे तखनी अदृश्य हो जाबे, केउ तोमाके देखते पाबे ना। एमन कि कोनो भूत परी अथवा राक्षस जिन कोनो मंद आत्ताई देखते पाबे ना। केवल तुम्हार पादुका दुटी देखा जाबे, किन्तु तुमी सबाईके देखते पाबे। আর যখন তুমি এই পালকটি খুলে নেবে তখন আবার দেখা দেবে। না, হে মায়ে বিচক্ষু, বলো বলো শাহজাদা তালিব এখন কোথায়? একই তালিব তো দেখছি মায়াবী পাদুকা পায়ে দিয়ে আকাশপথে উড়ে যাচ্ছে। তুমি তুমি তালিবকে মেরে ফেলো, এখনই মেরে ফেলো, যে কোনো উপায়ে মেরে ফেলো। এখনো আমার জাদু শক্তিতে মারা যাবে না, কারণ ও আমার জাদু সীমান্ত পেরিয়ে চলে গেছে। কিন্তু তুমি ভয় পেও না আমার অনুগত বুঝি, আমি আমার সাহায্যকারী বন্ধু শক্তিশালী জাদুকর গরুদকরকে খবর পাঠাচ্ছি। হুকুম দাও মালিক, জাদুকর গারদকর হুকুম দাও। হে নিশংস সর্দার জিন শ্রেষ্ঠ, মায়াবী পাদুকা পরে শাহজাদা তালিব এখানে পৌঁছানোর জন্য আকাশ পথে উড়ে আসছে। তোমায় এমন কিছু করতে হবে যাতে দশ বছরের সফর দশ দিনে পেরোতে না পারে। তুমি তোমার সাথীদের নিয়ে যাও আর যে কোনো উপায়ে তালিবের পাদুকা চুরি করে অথবা কেড়ে নিয়ে ওকে মেরে ফেলো। ঠিক তাই হবে আমার মালিক, ঠিক তাই হবে। কিন্তু তালিব এখান থেকে বহু দূরে আছে, আমাদের ওর কাছে পৌঁছতে পাঁচ দিন সময় লেগে যাবে মালিক। কিন্তু এই পঞ্চম দিন ওর জীবনে অন্তিম দিন হয় যেন, এটাই আমার হুকুম। এবার যাও। যো হুকুম মালিক। Thank you.
আল্লাহর পবিত্র নাম নিয়ে সব অপবিত্রকে নাশ করব। এটা তোর মস্ত ভুল, এটা তোর ভুল মানব সন্তান। তুই আমাকে মারতে পারবি না। আমার কাছে সবচেয়ে বড় ভয়ঙ্কর জাদুকর কারণ করে শয়তানি শক্তি আছে। ভয় কর, ভয় কর আমাকে। শয়তানির শক্তিকে কি ভয় পাবো? শয়তানির শক্তি সর্বদা আল্লাহর সৎ বান্দাদের কাছে হেরে গেছে, ব্যর্থ হয়ে গেছে, প্রাণ হারিয়েছে। এবার তুই প্রাণ হারাবি, তুই প্রাণ হারাবি। দেখ, আমি মুঠি বন্ধ করব আর তোর হাড়গুড়গুলো ধুলোর মতো চূর্ণ হয়ে যাবে। তারপর আমি তোকে আমার চোখের বিদ্যুৎ বর্ষণে ছরশে দিয়ে খেয়ে ফেলব। এখন তুই আর কিছুই খাবি না, কেবল মার খাবি। ওই মানব সন্তানটা কোথায় গেল? কোথায় গেল মানব সন্তান? কেবল পাদুকা জোড়া দেখা যাচ্ছে জি। বুঝে গেছি, বুঝে গেছি। ভয় সিটিয়ে নিজের পাদুকা ফেলে পালিয়েছে, কাপুরুষ পালিয়েছে।
এটা জাদুকর গারদগরের হার নয়, তোমাদের সকলের হার। ভীরু কাপুরুষ দস্যুগণ, তোমাদের সর্দার দস্যু দরাজকদ মারা গেছে, আর তোমরা সুলেমানি তরবারি থেকে বেঁচে গেলে। কিন্তু আমার ভয়ানক রোষাগ্নি থেকে বাঁচতে পারবে না। এটাই তোমাদের শাস্তি। আমি জীবন আর মৃত্যুর মালিক, আমি গারদগর জাদুকর, সবার চেয়ে বড় শক্তিশালী জাদুকর, সবার চেয়ে বড় শক্তিশালী জাদুকর। রে দাম্ভিক জাদুকর, নিরত হ, এত তম্ভ করিস না, অত্যাচার করিস না, এই ব্যর্থতা থেকে শিক্ষা লাভ কর, শিক্ষা লাভ কর, আমাকে নিষ্কৃতি দে, নয়তো তালিব তোকে মেরে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। নিজের নিষ্কৃতি লাভের স্বপ্ন দেখছিস রে কয়েদি বাদশাহ, তুই এখন নিষ্কৃতি পাবি না। 10 দিন পূর্ণ হলে তালিবের 10 বছরের সফরও পূর্ণ হয়ে যাবে। ওর ওই বাকি 10 বছরের সফর ও পা হেঁটে চললেও কখনো পেরোতে পারবে না। যেখানে ও সফর সম্পূর্ণ হবে সেই ভূমিও আমার জাদু সাম্রাজ্যেরই অধীনে, যেখানে না আছে জল, না বৃক্ষ, আর না ফল। ও অভুক্ত তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। ওই পতিত বন্ধা ভূমিতে তালিব যখন গিয়ে পৌঁছবে, তখন তালিব খুবই অনুতপ্ত হবে, খুবই অনুতপ্ত হবে। এই মায়াবী পাদুকা পরে নিলে তুমি আকাশপথে উড়ে যাবে, আর 10 বছরের সফর 10 দিনেই অতিক্রম করবে, তার পরবর্তী সফর এই পাদুকা করতে পারবে না। ধন্যবাদ আমার আল্লাহ, যে 10 বছরের সফর তো 10 দিনে অতিক্রান্ত হলো, বাকি 10 বছরের সফরের জন্য আল্লাহ তুমি সহায়। সৎ মানব সন্তান শাহারুন আবাদের শাহজাদা জালাল তালিব, এদিকে এসো। হে পরলোকগত শাহজাদা জামাল সাকিবের ভাই জালাল তালিব, এদিকে এসো। হে বিস্ময়কর গুরু গম্ভীর কণ্ঠস্বর, কে তুমি? আমি এই পতিত ভূমির শাসক জিন শ্রেষ্ঠ, জাদুকর গারদগর আমার এই জিনেদের বসতিকে জনশূন্য ধ্বংসস্তূপে পরিণত করেছে, আর আমাকে এই ঘোড়ার মধ্যে বন্দি করে রেখেছে। আমি 50 বছর ধরে এখানে বন্দি। হে আল্লাহর সেবক, হে সুলেমানি তরবারির ধারক, তোমার সুলেমানি তরবারি দিয়ে আমাকে এই বন্দী দশা থেকে মুক্ত করো, আমাকে করুণা করো, আল্লাহ তোমার প্রতি সদয় হবেন, আমাকে সাহায্য করো, আল্লাহও তোমাকে সাহায্য করবেন।
ये अल्लाह सहाय हो। अलिफ लैला देख सब नतुन कहनी मन भरे देर बाणी कत जुग पेरिए गेछे नतुन तबु रे गेछे शक्ति तो सब मन करे अलिफ लैला।